চিত্রনায়িকা পূজা চেরি রায়কে এভাবে আপন বোন বলে সাংবাদিকদের সাথে পরিচয় করিয়ে দেন একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। কেন, কিভাবে? অপু বিশ্বাসের বোন হলেন চিত্রনায়িকা পূজা চেরি, তা জানতে হলে না টেনে অবশ্যই পুরো ভিডিওটি দেখুন। প্রিয় দর্শক, বর্তমান সময়ে ঢাকায় চলচ্চিত্রের জনপ্রিয় দুই চিত্রনায়িকা অপু বিশ্বাস ও পূজা চেরি রায় বিভিন্ন কারণে সবসময় আলোচনায় থাকতে দেখা যায় হালের এই দুই চিত্রনায়িকাকে। মাঝে মাঝেই বিভিন্ন প্রোগ্রামে একসাথে দেখা যায় দুই নায়িকাকে। এবারের জাতীয় চলচ্চিত্র প্রদান অনুষ্ঠানের ফাঁকে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন এই দুই জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস ও পূজা চেরি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে অপু বিশ্বাস হাসি মুখে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। অপু বিশ্বাসের কথা বলার সময় পাশে ছিলেন আরেক চিত্রনায়িকা পূজা চেরি। নায়িকা পূজা চেরিও উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। সাংবাদিকদের সাথে কথা বলার এক পর্যায়ে চিত্রনায়িকা পূজা চেরিকে আপন বোন বলে জানিয়ে দেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। হিন্দু ধর্মের অনুসারী এই দুই নায়িকার মাঝে রক্তের সম্পর্ক না থাকলেও অনেক ভালো সম্পর্ক থাকার কারণে পূজা চেরিকে আপন বোন সম্বোধন করেছেন বলে জানান চিত্রনায়িকা অপু বিশ্বাস।